হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটু কিচার প্রসঙ্গে অনেক অনেক স্বাগত অনেক অনেক নিয়ে আজকে হিটটা স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর দশটা বাজে দশটা থেকে হলোটা স্টার্ট করছি আর বাইরের ওয়েদারটা বেশ সুন্দর আছে একদম মেঘলা মেঘলা আকাশ পরের সঙ্গে একটু পরে শেয়ার করবো আমি ঘর থেকেই স্টার্ট করেছি ভিডিওটা বাইরে যদি নিয়ে যায় তো আলোর জন্য ভালো করে ভিডিওটা আসবে না আর আমি এখন নিয়ে বসে গেছি হচ্ছে আম এখন আম নিয়েছি আমগুলো অনেকটা কেটে নিয়েছি আর একবার খাওয়া হয়ে গেছে আবার খেতে বসছি তখন ভালো একটা একটু ভিডিওটা স্টার্ট করা যায় সকাল থেকে ভিডিওটা স্টার্ট করাই হয়নি সব কাজকর্ম করানো হলো ছেলেদেরকে হয়নি হচ্ছে রান্নাটা রান্না বাদে সমস্ত কাজ হয়ে গেছে আর এরপরে চলো আমটা খেয়ে নি তারপরে তোমাদের সামনে আবার কোনো কাজ নিয়ে চলে আসবো ভিডিওটা তোমরা স্কিপ করো না স্কিপ না করে ভিডিওটা দেখে নাও তো দেখো এখন আম খেতে বসে গেছি খুবই প্রিয় একটা ফল আমার একবার খাওয়া হয়ে গেছে আর একবার আম নিয়ে বসে গেছি খেতে আর তার সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিচ্ছি আর দেখো আজকে ভিডিওটা তোমরা প্লিজ পুরো ভিডিওটাই দেখো কারণ আজকে খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে আর তোমাদেরকে দেখাবো ঘরেই ঘরেই খুব সাধারণভাবে খুব সহজভাবে কি করে ঘরে খাওয়ার মতো ফুচকা বানিয়ে নিবে তোমরা তো বাচ্চাদের আবদারে আজকে বানাচ্ছে হচ্ছে ফুচকা এর আগের দিনে একবার বানিয়েছিলাম মানে বেশ কিছু মাস আগে হয়তো তো বানিয়েছিলাম তখনও শেয়ার করেছিলাম ভিডিওটা আর এখনও করছি তো তবুও তোমার সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে পাঁচশো গ্রাম আটা নিয়ে নিয়েছি আর পাঁচশো গ্রাম আটার মধ্যে দেখো দুশো গ্রাম সুজির প্যাকেট এটা তো দুশো গ্রাম সুজির প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম তাহলে রেসিও হচ্ছে পাঁচশো গ্রাম আটার মধ্যে দুশো গ্রাম সুজি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো সুজি দানাগুলো একদম মিহি দানা মোটা দানা না এর আগে এবারে যখন করেছিলাম তখন সুজিটার মোটা দানা ছিল তখন একটু বেশিক্ষণ রেস্টে রেখেছিলাম আর এটা যেহেতু সরু দানা সুজি দু ঘন্টা রেস্টে রেখেছিলাম আটাটা আর মোটা দানা হলে একটু বেশিক্ষণ রেস্টে রাখতে হবে তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে খাবার সোডা খাবার সোটাও দিয়ে দিতে হবে দেওয়ার পরে সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখানে মাখার কাছে হচ্ছে কথা যে কেমন হবে ফুচকাটা আর এখানে দশ পনেরো মিনিট ধরে ভালোভাবে এখানে মিক্স করে নিয়েছে যদিও অতক্ষণ তো তোমাদেরকে দেখানো সম্ভব না তো তোমাদেরকে জাস্ট কিছুক্ষণ দেখালাম এভাবেই দশ পনেরো মিনিট ধরে ভালোভাবে মিক্স করে নিয়েছে তারপরে মাখতে হবে আর এইটা শুধু আটা দিয়ে না আটা ময়দা দিয়েও হয় আটা সুজি দিয়েও হয় আবার আটা ময়দা সুজি এটা দিয়েও হয় আবার শুধু আটা দিয়েও হয় তো যাই হোক এখানে আটা সুজি দিয়ে ভালোভাবে দেখো মেখে নিয়েছে মা মাখছে আর এটা না হবে শক্ত আর না হবে নরম সেইভাবে ভালোভাবে মেখে নিতে হবে মাখার পরে আমি এখানে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যেন হাওয়া একটুকু না ঢোকে প্রায় দু ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম তারপরে দেখো এখানে ভালোভাবে মা মেখে নিচ্ছে ভালোভাবে মেখে নিক তারপরে ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে এখানে দিয়ে দু ঘন্টা পরে আবার তোমাদের সামনে ফিরে ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নাও তো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট স্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমার পাঠানো যে কোনো ভিডিও তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা চলে আসে আর তোমরা ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করতে পারো তো চলো ভিডিওটা ওটা দেখে নাও আর এখানে মাখার পরে আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে ফিরে আসছি তারপর দেখো এখানে দু ঘন্টা পর চলে এসেছি আর এখানে লেচিগুলো কেটে নিচ্ছি যেমন করবে ছোট বা বড় যেমন লেচি করবে সেইভাবে ফুচকাটা হবে তো দেখো এখানে যে যেমন পাচ্ছে লেচি করছে মা যেমন পাচ্ছে কাটছে আমি যেমন পাচ্ছি লেচিটা কেটে নিচ্ছি তারপরে গোল গোল করে নিতে হবে তারপরে ফুচকাটা বেলে নিতে হবে আর ছোট ছোট ফুচকো ফুচকা মানে বেলতে হয় তো খুব অসুবিধা হয় তো প্রথমে যখন মানে করেছিলাম আমরা তখন ভালোভাবে বেলতে পারছিলাম না তো যদিও এইবারে কিন্তু আমি মোটামুটি বেলতে পেরেছি আর ছোট ছোট ফুচকা বেলা যায় না খুব সহজে তো একটুখানি অভ্যেস হতে সময় লাগে তো মা পারে ভালোই বেলতে তো আগের বাড়ি যখন করা হয়েছিল মা বেলেছিল আমি এ দেখো এখানে ফুচকা করা হচ্ছে তো ফুচকার জন্য লই করছি আর দেখো ফুচকার লইগুলো মানে নানা নানা রকমের ভ্যারাইটিস ফুচকা হচ্ছে আর কি ছোটো বড় মাঝারি যে যেমন পাচ্ছি লই করছি আমরা তো ঘরে মানে আমাদের প্রফেশনাল না তো সেই জন্য যেমন হচ্ছে ঘরে খাওয়ার মতো করছি আর দেখো এখানে মা লেচি কেটে নিচ্ছে তো চলো লেচিটা কাটা হোক তারপর আবার ফিরে আসছি তো দেখো এখানে বেলা চলছে তো বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ফুচকা করার আমার খুব কষ্টকর যেটা ব্যাপার লাগে আমার তো এই বেলাটা খুব কষ্টকর লাগে কারণ এত এতটুকুটুকু বেলাটা সত্যি খুব মানে অসুবিধেজনক হয়ে ওঠে আর কি তো যাই হোক যদি অভ্যেস করা হয় তাহলে কিন্তু পেরে যায় কারণ আমি দু তিনবার চেষ্টা করলাম তারপরে আমি পারলাম বেলতে আর সত্যি খুবই মজা লাগলো আজকে ফুচকাটা করতে কিন্তু প্রচণ্ড গরম যা গরম না এই গরমের মধ্যে এতটুকুটুকু ফুচকা অনেকগুলো করতে সত্যি মানে গরমে একদম আমরা আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো এতটাই গরম ছিল তো যাই হোক গরমের মধ্যে তবু ফুচকা করে নেওয়া হয়েছে বাচ্চাদের মানে বায়নার জন্য ওরা অনেকদিন থেকে ঘরে ফুচকা করতে বলছে তো বাইরে কিনে যতই ফুচকা খাওয়া হয় না কেন সেটা কিন্তু অতটা মানে ই হয় না মন ভরে না আর কি আমাদের ছেলের তো ও খুব খুব ফুচকা খেতে ইচ্ছে করে আর বলছে যে না বাইরের ফুচকা খাবো না আমাকে ঘরের ফুচকাই খাবো আমি তো সেই জন্য ওর জেদের জন্য ফুচকাটা করে নেওয়া হচ্ছে তারপর দেখো এখানে তেলে ছাকা চলছে দেখো ফুচকাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে আর এই ঘরে না ঝাঁঝরা কেনা হয়নি জানো তো তো যা খুন্তি দিয়ে করা হচ্ছে আমার ওই ঘরে ঝাঁঝরা আছে কিন্তু আমার বর হচ্ছে খুঁজে পাবে না সেই জন্যে আর কি ওই ঘর থেকে কানা হয়নি এখানে একটা অন্য একটা ঝাঁঝরা কিনতে হবে যেহেতু ফুচকা মাঝে মাঝে করা হচ্ছে তো না কিনলে ভালো করে মানে ফুচকাটা হয় না আর কি তো দেখো এখানে ফুচকাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে দারুণ লাগছে যখন ভিডিওটা করেছিলাম তখন তো গরমের মধ্যে ফুচকা করতে করতে ভিডিওটা করা হয়েছে যখন এডিট করছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর একটু আমার বর ছাঁকছে একটু করেই ছাঁকছে কারণ একটু যদি নরম করে ছাঁকা হচ্ছে তাহলে পরে হয়তো চুপসে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য একটুখানি করে এখানে ভেজে নিচ্ছে আর ফুচকাগুলো খেতে দারুণ হয়েছিল তো যারা তোমাদের ফুচকা খুব প্রিয় তারা ঘরে তৈরি করে খেতে পারো এত দাম দিয়ে বাইরের ফুচকা খাওয়া থেকে ঘরে ফুচকা তৈরি করে খাওয়াটাও ভালো আর বাইরে কি না কী তেল তেলগুলো ঠিক থাকে না আর তো সেই জন্য এখানে ঘরে তৈরি ফুচকা কোনো ক্ষতিও করবে না তো সেই জন্য আর কি দেখো ফুচকাগুলো ঘরে তৈরি করে নিচ্ছি বাচ্চাদের আবদারে আর কি তো দেখতেই পাচ্ছি কী সুন্দর ফুলছে

জিযা মিঠে কুয়াশায় ভেজা আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসত চল রাস্তায় সাজেট্রাম আর দেখো এখানে ফুচকাটা হয়ে গেছে ফুচকা করার পরে একটুখানি রোদে দিতে হয় তাহলে বেশ কড় করে থাকে আর কি তো এখানে রোদে দিয়ে দিয়েছি আর যেখান যেগুলো পাপড়ি পাপড়ি হয়ে গেছে সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর যেগুলো ফুলেছে সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি তো যেগুলো পাপড়ি মানে হয়েছে সেগুলো মানে পাপড়ি চাট করার ইচ্ছে ছিল কিন্তু পাপড়ি চাট করার আগে ছেড়ে খেয়ে শেষ করে দিয়েছে তারপর দেখো এখানে রাতে চলে এসেছি ফুচকার আলু মাখতে রাতে বলতে বেশ সন্ধেটা গড়িয়ে রাতে দিয়ে গেছে বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা সেই সময় ফুচকাটা করে নিচ্ছি মানে খাবার রেডি করছি আর কি দেখো এখানে আলুর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি ছোলা ভেজানো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এতে গন্ধটা বেশ ভালো লাগবে দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কা এই উপকরণ দিয়ে আর নুন এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর দেখো এখানে সবাই খেতে বসে গেছে আর যে তেঁতুল জলটা গোলা হয়েছে এটার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা নুন এসব দিয়ে দেখো টক জলটা এখানে গুলে নিয়েছি আর এখানে আমরা বাইরে খেতে বসছি বলে অন্ধকার অন্ধকার লাগছে ভালোভাবে দেখা যাচ্ছে না ঘরের মধ্যে প্রচণ্ড গরম এত গরমের মধ্যে ঘরে খাওয়াই যাচ্ছিল না তো সেই জন্যে বাইরে বসে গেছি যদিও ভিডিওটা ভালোভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না আসলে ওরা ঘরে বসতেই চাইলো না এত গরমের মধ্যে তো দেখো সবাই খুব মানে তৃপ্তি করে আর কি ঘরের ফুচকা খেয়ে নিচ্ছে আর এই হলো করেও সার্থক এত যেহেতু খুশি হচ্ছে ওরা খেয়ে তো এত গরমের মধ্যে ফুচকাটা করে সার্থক হলো আর কি যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কালকে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই টাটা